নমস্কার, আমি কৌশিক। তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নজরে স্টাডিতে। এবং যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আজকে আমি আলোচনা করব এই বইটা নিয়ে। এবং এটা এমন একটা বই যেটাকে আমরা অদ্বিতীয় বলতে পারি বাংলা ভাষায় এমসিকিউ বই ভূগোলের ক্ষেত্রে। অবশ্যই এই বইটা নিয়ে আমি কথা বলবো। তো তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, তোমরা অবশ্যই করে দাও। কারণ WBCS, 4SI, SSC CGL, CHSL এরকম বিভিন্ন পরীক্ষার, কিন্তু বিশেষ করে বই সংক্রান্ত ভিডিও আমি বেশি করে এই চ্যানেলে। তাই তোমরা যারা এরকম বিভিন্ন রকম বইয়ের ভিডিও দেখতে চাও বা বিভিন্ন রকম অন্যান্য বক্তব্যের ওপরেও ভিডিও দেখতে চাও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। যেমনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তপতি পাবলিকেশন থেকে ভূগোলের ওপর একটা এনসাইক্লোপিডিয়া এমসিকিউ বই, যেখানে ভারত, পশ্চিমবঙ্গ, বিশ্বের ভূগোল রয়েছে। বলা হচ্ছে এখানে 5000-এর উপর এমসিকিউ আছে, ব্যাখ্যা সহ অর্থাৎ এক্সপ্লেনেশন রয়েছে। বইটা বানিয়েছেন হচ্ছে মণিকাঞ্চন রয়, এবং কোন কোন পরীক্ষার প্রশ্ন এখানে সলভ আছে সেটাও কভারে উল্লেখ আছে, আমরা ভিতরেও দেখবো সেটা। বইটার সঙ্গে যুক্ত যারা অনার এডিটার্স, তারা সকলে WBCS অফিসার, বেশিরভাগই তার মধ্যে WBCS এক্সিকিউটিভ। এবং যেমনটা দেখতে পাচ্ছি, তপতি পাবলিশার্সের এটা বই। এই বইটার সাইজ হচ্ছে এরকম, পেজ কোয়ালিটি খুবই ভালো, আমি দেখাবো। বইটার দাম করা হচ্ছে 480। তো বলে রাখি, এই বইটা তপতি পাবলিশার্স থেকে কিন্তু সরাসরি আমাকে দেওয়া হয়েছে, তো আমি তাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ এই বইটি আমাকে দেওয়ার জন্য এবং এই ভিডিওটি করার সুযোগ করে দেওয়ার জন্য। তো যেমনটা বলছিলাম, 480 টাকা দাম করা হয়েছে। তো তালুকদা, যেখান থেকে আমি বই সাধারণত কিনে থাকি কলেজ স্ট্রিটে, ন্যাশনাল বুক সেন্টার, স্টল নাম্বার 51, কলেজ স্কোয়ারে গায়ে কলেজ স্ট্রিটে, তো সেই দোকানে আমি তারকদাকে জিজ্ঞেস করলাম যে কীরকম দাম পড়তে পারে। তারকদা বললো 264 টাকা পড়তে পারে, 264। এবং তোমরা চাইলে তপতি পাবলিশার্সের থেকেও সরাসরি কলেজ স্টুডেন্ট কিনতে পারো। তো এই বইটার অল্টারনেটিভ বই যদি তোমাদেরকে বলি বাংলা ভাষাতে, ইংরেজিতে অনেক অল্টারনেটিভ হতে পারে, কিন্তু বাংলাতে পার্টিকুলারলি যদি বলতে চাই, তাহলে বলতে হবে তোমার কার্তিকচন্দ্র মণ্ডলের ভূগোলের ওপর বাংলাতেও কিন্তু এমসিকিউ বই আছে, ইংরেজিতেও আছে, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, বাংলার কথা বলছি। কিন্তু সেটা তোমরা এক্সপ্লেনেশন পাবে না, সেটা একটা বই হয়, আমি পারলে কখনো সেটার ভিডিও করব। কিন্তু এই বইটা পুরোপুরি এক্সপ্লেনেশন সহ আছে, এবং এখানে যে পরিমাণ পরীক্ষার প্রশ্ন আছে কভার করা হয়েছে আপডেটেডভাবে, সেটা কিন্তু এই মুহূর্তে আর অন্য কোনো বইতে নেই, যে কারণে আমি এটা শুরুতেই বললাম অদ্বিতীয়। তো প্রথমে ভারতের কন্টেন্ট দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ আশা করি বুঝতে পারবে, ভারত ও প্রতিবেশী দেশ সমূহ থেকে শুরু করে ভূপ্রাকৃতিক বিভাগ, এরকমভাবে ভারতের পুরো জিওগ্রাফিটা কিন্তু এখানে রয়েছে, সবগুলোই কিন্তু চ্যাপ্টার ওয়াইজভাবে। তারপর এখানে রয়েছে পশ্চিমবঙ্গের ভূগোল, সেটাও চ্যাপ্টার ওয়াইজে ভাগ করা আছে, দেখতে পাচ্ছ অনেকগুলো চ্যাপ্টারে ভাগ করা আছে, এবং তারপর বিশ্বের ভূগোল। তো এতগুলো পরীক্ষা কিন্তু এখানে কভার হয়েছে, আমি একটু দেখিয়ে দিই কোন কোন পরীক্ষাগুলো কভার হয়েছে। কভার হয়েছে বলতে কোন কোন পরীক্ষার প্রশ্ন এখানে রয়েছে, যেমন IAS মানে UPSC 1995 থেকে 2022 সাল অবধি প্রশ্ন রয়েছে, WBCS-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি 1999 থেকে 2022-এর প্রিলিমসের ক্ষেত্রে, আর মেন্সের ক্ষেত্রে 2014 থেকে 2022। যদি 2022 হওয়ার কথা নয় ওটা, আর এরকম বিভিন্ন রকম পরীক্ষা কিন্তু এখানে রয়েছে, কলকাতা পুলিশ, এক্সাইজ, জুডিশিয়ারি, কনস্টেবল, রেল। ওকে, তো এই বইটা কিন্তু WBCS, ফুড SI, এছাড়াও তোমরা যারা SSC CHSL এর কথা ভাবছো, তারা কিন্তু এই বইগুলোকে ব্যবহার করতে পারো, এই বইটাকে ব্যবহার করতে পারো। এছাড়া দেখলে প্রশ্নপত্র রয়েছে কনস্টেবলের, তো তোমরা যারা পুলিশ কনস্টেবল বা লেডি কনস্টেবলের জন্য প্রিপারেশন নেওয়ার কথা ভাবছো, তারাও কিন্তু ইকুয়ালি এই বইটাকে ইউজ করতে পারো, কারণ এরকম বই কিন্তু একটাই এখন অবধি। তো এখান থেকে শুরু হচ্ছে প্রথম অধ্যায়, এবং আমি দেখলাম প্রত্যেকটা চ্যাপ্টারকে দুটো সেকশনে ভাগ করা আছে, একটা ব্রড সেকশন যেটা পুরোটা মানে অনেক প্রশ্ন আছে এবং এক্সপ্লেনেশন করা আছে, এবং শেষে করে একটা করে এমসিকিউ প্র্যাকটিসের জন্য পোর্শন আছে, যেখানে অল্প প্রশ্ন আছে এবং সেটা আনসার কি দেওয়া রয়েছে। তো ব্রড সেকশনটা এখন প্রথমে দেখছি, এখানে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন এবং কোন পরীক্ষা থেকে কোন প্রশ্ন এসছে, তার শিফট ওয়াইজ, ডেট ওয়াইজ নিচে দেওয়া আছে, এবং এইভাবে এক্সপ্লেনেশন করা আছে, উত্তরটা দিয়ে এক্সপ্লেনেশন করা আছে বাংলাতেই।
এবং কিছু কিছু ক্ষেত্রে এক্সপ্লেনেশনের মধ্যেও যেখানে মনে হয়েছে যে আরও একটু এক্সট্রা ইনফরমেশান অ্যাড করে দিলে ভালো হয় সেগুলো কিন্তু করা হয়েছে। তো ফর এক্সাম্পল এই প্রথম চ্যাপ্টারটায় এখান থেকে মোট কতগুলো প্রশ্ন আছে যদি আমি দেখতে চাই তোমাদের আমি দেখাচ্ছি, তাহলে একটা আইডিয়া পাবে। এখানে এটা বেশি হয়ে গেল, দাঁড়াও, এখানে প্রশ্নই আছে 226টা, ব্রড সেকশন যেটা বলছিলাম। তারপর স্মল একটা সেকশন আছে মক টেস্ট বলে, সেখানেও বিভিন্ন পরীক্ষারই প্রশ্ন আছে কিন্তু সেটার এক্সপ্লেনেশন করা নেই, সেটা আনসার কী দেওয়া আছে, এবং সেখানেও দেখতে পাচ্ছি 53টা প্রশ্ন আছে। আর প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে একটা করে পেজ দেওয়া আছে যে সেই চ্যাপ্টারের সম্পর্কে সংক্রান্ত কোনো ছবি বা ম্যাপ বলতে পারি রাদার। যেমন আমরা শুরুতে যদি এই চ্যাপ্টার দেখলাম, এখানেও কিন্তু একটা ম্যাপ ছিল, তোমরা খেয়াল করেছো কি না আমি দেখানোর চেষ্টা করছি। যেমন এখানেও কিন্তু এরকম ম্যাপ ছিল, যেহেতু ভারতের প্রতিবেশী দেশসমূহ দেখছিলাম। এবার যেমন ভারতের ফুল প্রাকৃতিক অঞ্চল দেখছিস, তারও একটা ম্যাপ আঁকড়ে দেওয়া আছে। এরপর নদ নদী দেখবো, সেখানেও ভাগ করা আছে একরকমভাবে। তো এইভাবে ব্রড সেকশন যেটা বলছিলাম সেখানে এইভাবে প্রশ্নগুলো দেওয়া রয়েছে আর এক্সপ্লেনেশন সহ। আর যেমনটা বললাম কিছু এক্সট্রা ইনফরমেশান, যেমন এখানে সিক্রেট টিপস বলে কিছু এক্সট্রা ইনফরমেশান অ্যাড করে দেওয়া হয়েছে, তার আগে কিন্তু এক্সপ্লেনেশন অলরেডি রয়েছে। তো এটারও যদি আমরা দেখতে চাই টোটাল কতগুলো প্রশ্ন আছে একটা অনুমান পাওয়ার জন্যে, তাহলে এখানে 147টা মতো প্রশ্ন আছে। এবং তারপর মক টেস্ট বলে একটি রয়েছে যেটাকে আমি বলছি স্মল সেকশন, সেখানেও আমরা দেখতে পাচ্ছি তোমার 20টা প্রশ্ন রয়েছে এবং সেটা আনসারকে দেওয়া রয়েছে। তারপর পরের চ্যাপ্টার যেমনটা বললাম একটা ম্যাপ দিয়ে শুরু হবে, ভারতের নদ নদী, এখানে ভারতের নদ নদী রয়েছে। এবং তারপর এখানে ব্রড সেকশন যেটা এক্সপ্লেনেশন সহ সেটা শুরু হচ্ছে, এবং এখানেও দেখবো আমরা অনেকগুলো প্রশ্নই রয়েছে। এখানে রয়েছে টোটাল 357টা প্রশ্ন এবং প্রত্যেকটা এক্সপ্লেনেশন সহ। তারপর মক টেস্ট, মক টেস্টও এখানে শেষ। মক টেস্টে কতগুলো আছে, 40টা প্রশ্ন আছে। তারপর শুরু হচ্ছে ভারতের জলবায়ু, এইভাবে ভারতের জলবায়ু শুরু হচ্ছে এখান থেকে, একটা ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে, তারপর ভিতরে প্রশ্ন। এবার একটু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির দিকে চলে যাওয়ার কথা ভাববো, যে স্বাভাবিক উদ্ভিদ, ভারতের কৃষি, শক্তি সম্পদ, এইভাবে সব ভাগ করা আছে। ভারতে আমি স্কিপ করছি, এবার একটু ওয়েস্ট বেঙ্গল দেখতে চাইছি। পশ্চিমবঙ্গের অবস্থান, ফুল প্রকৃতি, জেলাসমূহ, একটা ম্যাপ দিয়ে শুরু হয়েছে। তবে পশ্চিমবঙ্গ সংক্রান্ত যেগুলো MCQ, স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের কথা যখন বলছি অনেক পরীক্ষার এক্সামের প্রশ্ন পশ্চিমবঙ্গ সংক্রান্ত হবে না স্বাভাবিকভাবে, যেগুলো বাইরের, কিন্তু যেগুলো এই স্টেটের মধ্যে সেইগুলোর প্রশ্ন কিন্তু আমরা এখানে দেখতে পাবো। কিছু কিছু ক্ষেত্রে বাইরের দেখতে পাবো অবশ্যই, কারণ পশ্চিমবঙ্গ ভারতেরই একটি অংশ স্বাভাবিকভাবেই, কিন্তু বেশিরভাগ প্রশ্নটা থাকবে ওয়েস্ট বেঙ্গল এক্সাম রিলেটেড। তো এইভাবে ভাগ করা আছে। এখানে ম্যাপও দেখতে পাচ্ছি ভেতরে, এবং এখানে যেরকম টোটাল 63টা প্রশ্ন আছে আর মক টেস্টের মধ্যে 4টা প্রশ্ন দিয়ে শেষ হয়েছে। তারপর পশ্চিমবঙ্গের নদ নদী একই রকমভাবে। তো যেমনটা আমি বললাম তোমাদের যে এর কিন্তু একটা অল্টারনেটিভ রয়েছে আগে থেকে, সেটা কার্তিকচন্দ্র মণ্ডলের যে বাংলায় ভূগোলের MCQ বই, ওটার ইংরেজি ভার্সনও হয়, বাংলার কথাই বলছি, কিন্তু সেটা তোমরা এক্সপ্লেনেশন পাবে না এবং সেখানে এতগুলো পরীক্ষার প্রশ্ন কিন্তু তোমরা পাবে না। তো সেই জায়গাটা দেখতে গেলে যদি বাংলাতে তুমি চাও, তাহলে কিন্তু এটাই এখন কিন্তু তোমাকে বেস্ট বলতে হচ্ছে সেই জায়গা থেকে। আর তুমি যদি ইংরেজিতে চাও, তোমার কাছে অনেক অপশান আছে, ঘটনাচক্র থেকে শুরু করে SSC বিভিন্ন বই থেকে শুরু করে অনেক অপশান রয়েছে, কিন্তু সেখানে তুমি পশ্চিমবঙ্গে এরকমভাবে যেটা আমরা এই মুহূর্তে দেখছি এটাও তুমি পাবে না অবশ্যই সেখানে। পশ্চিমবঙ্গের বন্দর, শহর, পর্যটন কেন্দ্র,
ছোট ছোট ভাবে ভাগ করা আছে এগুলো। আর এখান থেকে তোমার পৃথিবীর প্রাকৃতিক ভূগোল মানে ওয়ার্ল্ড জিওগ্রাফি শুরু হচ্ছে। এখানে দুটো থেকে তিনটে চ্যাপ্টারে আছে দেখলাম। তো ভিডিও আর বড় করব না, কিন্তু খুব ভালো করেই পুরো বইটি বানানো হয়েছে। পেজ সংখ্যা টোটাল যদি দেখতে পারি, টোটাল 440টা পেজ রয়েছে। ঠিক আছে, পেজ কোয়ালিটি বেশ ভালো, বাইন্ডিংও ভালো দেখতে পাচ্ছি। তাহলে এই ছিল আমার এই ভিডিওর বক্তব্য। চলো তাহলে। ব্যাস চলো তাহলে বলতে গিয়ে আর যাচ্ছে না।